বিশ্ববিদ্যালয়ের মাঠ যেখানে মৃতদের নিয়ে রাখা হচ্ছে এবং বিভিন্ন হাসপাতাল যেখানে তাদের চিকিৎসার জন্য নেওয়া হচ্ছে সেখানে আমাদের একাধিক সহকর্মী আছেন এবং তাদের মাধ্যমে সবশেষ খবরগুলো আমরা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন আমরা চলে যাচ্ছি স্থানীয় অধরচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠের পরিস্থিতি জানতে আমাদের সহকর্মী মাকসুদুন নবীর কাছে। মাকসুদ, নতুন কোনো তথ্য কি আছে? আর কোনো মরদেহ কি এসেছে? নতুন তো নিশ্চয়ই আছে। অধরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের মাঠে একের পর এক লাশ আসছে আজকে সকাল থেকে, কিন্তু এখন পর্যন্ত চারটি লাশ এসেছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে কথা বলছি অধরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের সারিবদ্ধ ভাবে রাখা হয়। কিছুক্ষণ আগে দোলা যে মরদেহটি এসে পৌঁছেছে সেটির জন্য শত মানুষ দৌড়ে কাছে এসেছেন। তো এই মুহূর্তে আমি আপনাকে দেখানোর চেষ্টা করব আমার পেছনে যে মরদেহটি এসছে, আসলে তার মুক্তি দেখানো খুব কঠিন, তবে তার কাছ থেকে যে জিনিসগুলো পাওয়া গেছে আমি একটু দেখাতে চাই ক্যামেরার মাধ্যমে। যে তার কাছে এই যে মোবাইল নাম্বারের একটা বড় সড়ো তালিকা আছে, যে মোবাইলে নাম্বার গুলো হচ্ছে সীমা 01733824890, নূরজাহান 01942743626, রাজীব নামে একটি নাম্বার আছে তার এই লিস্টে 01938373475, আরেকটি আছে দিদি অর্থাৎ তার হয়তো বোন হবে 01821255572। তো আসলে পাশাপাশি এবারে আমরা একটু যেখানে ডেড বডি গুলো রাখা আছে সেখানে একটু যেতে চাই। তার কাছে যেটি পাওয়া গেছে এই জিনিসগুলো এই কারণে জানাচ্ছি দোলা, তার নাম জানা যায়নি এবং তার চেহারা দেখে বোঝার উপায় নেই। তার পরনে আছে লাল কালো এবং সাদা রঙের একটি শার্ট তার পরনে আছে, তার সঙ্গে একটি বস্তা পাওয়া গেছে। তো এই তথ্যগুলো এই জন্যই দিচ্ছি যে যদি তার কোনো স্বজন তাকে পেয়ে থাকে চিনে থাকেন এই তথ্যগুলোর মাধ্যমে তাহলে যোগাযোগ করবেন। তার সঙ্গে একটি মোবাইল সেটও পাওয়া গেছে। তো এখন পর্যন্ত সকাল থেকে চারটি মরদেহ পৌঁছেছে দোলা। এখানে মরদেহের সাথে তাৎক্ষণিকভাবে 20,000 টাকা দেওয়া হচ্ছে, তবে কেউ কেউ অভিযোগ করছেন যে এনা মেডিকেল হাসপাতালে আহত অবস্থায় বা বিভিন্ন জায়গায় যারা আহত অবস্থায় আছেন তাদের 5,000 টাকা করে দেবার কথা, কিন্তু সেই 5,000 টাকাটা দেওয়ার আসলে রূপরেখাটা কি, কার কাছে গেলে পাবেন, কে কখন দেবে এটি সাধারণ মানুষ জানেন না। তো কাজেই এই জিনিসটা সরকারের পক্ষ থেকে একটি পরিষ্কার ঘোষণা আসা উচিত তারা বলছেন ভুক্তভোগীরা। তো দোলা মোটামুটি এই আপনি দেখছেন যে এখানে অসংখ্য মরদেহ যেগুলো আজকে আসছে, উল্লেখযোগ্য করার যেটা বিষয় সেটা হচ্ছে দোলা আজকের মরদেহগুলো কিন্তু বেশিরভাগই চেনা যাচ্ছে না, কারণ 4 দিন হয়ে গেছে। 4 দিনের দিন আসলে মাকসুদ প্রায় 4 দিন হয়ে গেছে মরদেহগুলো আপনি যেরকম বলছিলেন চেনা যাচ্ছে না, তো ঠিক কতক্ষণ এই মরদেহগুলো সকাল থেকে যে 4টি মরদেহ উদ্ধার করা হয়েছে আজ কতক্ষণ রাখা হতে পারে অধরচন্দ্র বিদ্যালয়ের মাঠে, এবং এর পরে যদি তাদের স্বজনরা না আসেন সেক্ষেত্রে তারা কোথায় গেলে সেটির খোঁজ পাবেন সেটি যদি আপনি জানিয়ে দেন? ধন্যবাদ আপনার এই গুরুত্বপূর্ণ প্রশ্নটির জন্য দোলা। এখানে আজকে সকালে যে 4টি মরদেহ এসেছে তার মধ্যে 2টি মরদেহ শনাক্ত করা গেছে আর বাকি 2টি করা যায়নি। তো যেই মরদেহগুলি শনাক্ত করা যাচ্ছে না সেগুলো সরাসরি পাঠানো হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে, সেখানে গিয়েও যদি কোনো স্বজন তার স্বজনের মরদেহটি শনাক্ত করতে পারেন সেখান থেকে হস্তান্তর করার ব্যবস্থা আছে। সব শেষ যদি কিছুই না হয়, শেষ পর্যন্ত যদি কাউকেই পাওয়া না যায়, তাহলে কিন্তু দোলা সেটি সরাসরি আঞ্জুমান মুফিদুল ইসলামের মাধ্যমে দাফনের ব্যবস্থা করা হবে। তবে একটি কথা বারবার বলছি, যাদের যারা এখনো যাদের স্বজন নিখোঁজ রয়েছে তাদেরকে স্থানীয় অধরচন্দ্র বিদ্যালয়ের একেবারে মাঠের বাম পাশে আমগাছতলায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে লোকজন বসে আছেন, সেই নামগুলো তারা লিস্ট করছেন। এখন পর্যন্ত প্রায় 800 নাম তারা লিপিবদ্ধ করেছেন যেখানে খুঁজে না পাওয়া মানুষের সংখ্যা গুলো দেখা যাচ্ছে। তো দোলা মাকসুদ, নিখোঁজ মানুষের সংখ্যা তো বেড়েই যাচ্ছে, কারণ গতকাল সন্ধ্যায় কিন্তু সাভার থানা পুলিশ জানিয়েছিলেন যে 622 জন মানুষ নিখোঁজ আছেন, আজকে আপনি জানাচ্ছেন যে সেটি প্রায় 800-তে গিয়ে ঠেকেছে। আপনারা তো ওখানে 2-3 দিন ধরে আছেন, আপনাদের কি মনে হচ্ছে, গণমাধ্যম কর্মীদের কি মনে হচ্ছে যে নিখোঁজ মানুষের সংখ্যা আসলে কত হতে পারে? দোলা আসলে যেটা জানানো হচ্ছে আইএসসিআর থেকে কিংবা আমরা যে এখানে তথ্য কেন্দ্র আছে যেটি থেকে জানছি আসলে 600-800, এগুলো আসলে বিশ্বাস করার মতো নয়। এই কারণে যে এখানে আপনি এত মানুষ সবার হাতে হাতে ছবি, হাজার হাজারও বলা যায় যারা নিখোঁজ আছেন, আসলে এই সংখ্যাটি খুব সঠিকভাবে বলা একেবারে দুরূহ ব্যাপার, তবে মোটামুটি বলা যায় যে 600-800 তো নিখোঁজ আছে। কাজেই শেষ আশা নিয়ে যারা এসছেন তারা অন্তত নামটা লিপিবদ্ধ করে যেতে পারেন এবং তাদের ছবিগুলো
সেখানে জমা দিতে পারেন। তোলা আর কিছু যদি আমার কাছে আপনার জানতে না চাইবার থাকে তাহলে এখনকার মতো আপনাকে জানাচ্ছি। তবে সবশেষ যেটি বলছি, এখানে যারা উৎসুক মানুষ আসছেন তারা এই স্থানটিকে অপরিচ্ছন্ন করে ফেলছেন, এটিও প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে। যারা আসছেন নিজ দায়িত্বের জন্য তারা ময়লা আবর্জনা খাবারের অবশিষ্ট গুলো এখানে না ফেলেন, কারণ এই মুহূর্তে বাতাসে লাশের গন্ধে এতটাই ভারী হয়ে উঠেছে অধরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণের পরিবেশ, সেটি আর বলার অপেক্ষা লাগে না। মাকসুদ, আমরা আমরা চাই যে যত আত্মীয় স্বজন ওখানে জড়ো হয়েছেন সবাই যেন তার প্রিয়জনকে খুঁজে পান, এবং একটি মানুষও যেন তার প্রিয়জনকে না খুঁজে না পেয়ে তাদেরকে যেন বাড়ি ফিরে যেতে না হয়। তো এই জন্যই আমি আপনাকে অনুরোধ করব, প্রথম একটু আগে যে লাশ এসেছে আপনি বলেছেন তার পকেটে যে মোবাইল নাম্বারগুলো ছিল সেই নাম্বারগুলো যদি আপনি আরেকবার বলেন, কারণ আমি নিশ্চিত হতে চাই যে তার আত্মীয় স্বজন কেউ যদি টিভি সেটের সামনে থাকেন তারা যেন সেটি জানতে পারেন। আচ্ছা দোলা, তার আসলে কাছে যে সমস্ত জিনিসপত্র পাওয়া গেছে, একটি বস্তা পাওয়া গেছে, কিছু নাম্বার পাওয়া গেছে এবং আরো কিছু ডকুমেন্ট আছে, যেগুলো থেকে ধারণা করা হয় যে তিনি ওই গার্মেন্টস ফ্যাক্টরির মোটামুটি উচ্চ পদস্থ একজন কর্মকর্তা ছিলেন। আমি দু চারটি নাম্বার আপনার জন্য আবারও বলছি এবং আমি একটু কাগজটাও দেখাতে চাই, তার হাতের লেখাগুলো যদি বুঝতে পারেন স্বজনেরা, যে একটি নাম্বার এখানে সীমা 01733824893, নূরজাহান তিনি লিখেছেন HP, অর্থাৎ সাংকেতিক কতগুলো চিহ্ন তিনি ব্যবহার করেছেন যাতে তাদের পদবীগুলো চেনা যায়, 01942443627। এখানে রাজিয়া নামে একটি নাম্বার আছে, তার সাংকেতিক চিহ্ন HP 01938373475। দিদি নামে যে নাম্বারটি আছে, যেটি হয়তো তার কাছের মানুষ হতে পারে, সেখানেও লেখা আছে HP 01833128572। সুজন নামে সর্বশেষ নাম্বারটি পড়ছে 01688307685, তারও সাংকেতিক চিহ্ন লেখা আছে HP। আমরা জানি না এই HP-র মানে কি, গার্মেন্টস ফ্যাক্টরিতে যারা কাজ করেন তারা হয়তো বুঝবেন। তো দোলা, আসলে আপনি দেখতে পাচ্ছেন আমার হাতের কাগজটিতে মাছি পড়ছে, আসলে বলার অপেক্ষা রাখে না এখানকার দৃশ্যটা কতটাই করুন। দোলা মাকসুদ আমাদের সাথেই থাকুন, আপনার সঙ্গে আমরা আবারও যোগাযোগ করব।